হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলে নতুন আরও একটি রেসিপিতে আপনাদের সবাইকে অনেক ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি যেটা বানাবো সেটা হচ্ছে মুগ ডালে ধোকার ডালনা। ধোকার ডালনা তো অনেক রকম খেয়েছেন, নর্মাল যে ধোকার ডালনাটা হয় সেটা হয় ছোলা দিয়ে, কিন্তু আমি এখানে বানাচ্ছি মুগ ডাল। দেখুন, আমি প্রথমে একটু গরম জলে মুগ ডালের একটা ব্যাটার আমার কাছে অলরেডি আগের থেকেই ছিল, সেই ব্যাটারটা আমি এখানে গরম জলের মধ্যে দিয়ে খানিকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম এখানে, তার ফলে এটা এরকম ফুলে উঠেছে। আর এখানে আমি ওই কিছু বাদাম কুচি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে মিশ্রণটা এখানে তৈরি করে নিলাম। এরপরে আমি কড়াইয়ে তেল গরম হতে দেব। কড়াইয়ে তেল গরম হয়ে গেলে এর মধ্যে এক এক করে আমি এই বড়াগুলো ছেড়ে দেব। প্রথমে বড়াগুলো খুব ভালো করে এপিট আর ওপিট দুপিটি আস্তে আস্তে করে তেলের মধ্যে দিয়ে ভেজে নিতে হবে। এই নর্মাল ধোকার ডালনা খেতে যেরকম লাগে, এই যে বড়াগুলো আমি এখন ভেজে তুলে নেব, এই বড়াগুলো কিন্তু আপনারা এমনিও খেতে পারবেন, জাস্ট স্ন্যাক্স হিসেবে এগুলো আপনারা ইউজ করতে পারবেন। কিন্তু এই ডালনা দিয়ে একবার আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করে দেখুন ধোকার ডালনা, তারপরে আমাকে জানাবেন কেমন হলো। অলরেডি আমার দেখুন বড়াগুলো ভাজা হয়ে গেছে, তা বড়াগুলো আমি এইখানে আমি বাটিতে আলাদা করে তুলে নিলাম। যেহেতু আমি এটা মুগ ডালের করেছি তার জন্য এটা আলাদা করে ভেজে সেই আর চারকোনা ডায়মন্ড শেপটা এখানে দিয়ে নিয়েছি, গোল গোল করে বড়া ভেজে তুলে নিয়েছি। চলুন এইবারে আমরা গ্রেভিটা তৈরি করে ফেলি। গ্রেভি তৈরি করার জন্য দেখুন ওই সেম কড়াইতেই আমি আবার এইখানে তেল দিয়ে দিলাম, আর এইখানে একটু ফোড়নের জন্য ইউজ করেছি গোটা জিরে আর গোটা ধনে একটু ক্রাশ করে এখানে দিয়ে দিয়েছি। এর ফলে কি হবে, এর ফ্লেভারটা খুব ভালো হবে। আর এইখানে আমি যেহেতু তরকারিটা একটু গ্রেভি করব, তো সেই জন্য এখানে আমি আলু দিয়ে দিলাম। এখানে আমি দুটো মাঝারি সাইজের আলু কুচি কুচি করে ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম, কেটে এখানে দিয়ে দিলাম। সাথে দিলাম লবণ আর হলুদ, লবণ আর একটু হলুদ দিয়ে আলুগুলো একটু ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দেব হচ্ছে আদা একটু গ্রেট করে এর মধ্যে আমি দিয়ে দেবো, আর দেবো ক্যাপসিকাম। যেহেতু তরকারিটা আমি আজকে নিরামিষ করবো, আপনারা এই তরকারিটা নিরামিষ দিনেও খেতে পারেন, এর স্বাদ হবে অপূর্ব। এই জন্য আমি এখন দেখুন আদাটা গ্রেট করে দিয়ে দিলাম, আর সাথে দিলাম একটু ইয়েলো বেল পেপার। আর ক্যাপসিকামের যদি ফ্লেভারটা থাকে তাহলেও এটা খুব সুন্দর লাগে। আরও একটু নাড়াচাড়া করে নিই। এখানে আমি দিয়ে দিলাম টমেটো। টমেটোটা দেওয়ার পর দেখুন যেই টমেটোটা গুলে আসবে তখন আমি এর মধ্যে একটা আলাদা করে বাটিতে আমি একটা মশলার মিশ্রণ তৈরি করে রেখেছি, যেটা হচ্ছে গরম জল, একটু হালকা গরম জলের মধ্যে দিয়েছি হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। ব্যাস এই কটার মশলার মিশ্রণ তৈরি করে নিয়েছি আমি আলাদা করে বাটিতে, সেটাই এখন দিয়ে দিলাম। এরপরে যেই একটু কষানো হয়ে যাবে, মশলা থেকে তেলটা বেরোতে আসবে, আমি এখানে লঙ্কা অ্যাড করে দিলাম তিনটে, মাঝখানে চেরা কাঁচা লঙ্কা ইউজ করেছি, ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন। দেখুন এখানে লঙ্কাগুলো দেওয়ার পর আমি আবারও এটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এই কষানোর পর কষাতে থাকতে হবে যতক্ষণ না অবধি তেলটা বেরিয়ে আসে। এবার যতক্ষণে এটা কষাবে ততক্ষণ অন্য বাটিতে একটু দই নিয়ে আপনারা দইটাকে ভালোভাবে ফেটিয়ে এই রান্নার মধ্যে দিয়ে দেবেন। দইয়ের স্বাদটাও এই রান্নার মধ্যে কিন্তু অপূর্ব লাগে। তা দইটা দিয়ে আমি আরও খানিকক্ষণ অবধি নাড়লাম, যতক্ষণ না অবধি একদম পুরো কষানো হয়ে যায়। তরকারিটা কষানো হয়ে গেলে আমি এর মধ্যে এই দেখুন একদম ভাজা ভাজা কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি এখানে কিন্তু গরম জল অ্যাড করেছি। হ্যাঁ অবশ্যই কিন্তু গরম জল অ্যাড করতে হবে, তাতে কিন্তু তরকারির স্বাদ খুব ভালো আসবে। এবার গরম জল দিয়ে গ্রেভিটা যেহেতু আপনাদের পছন্দ অনুযায়ী জলটা অ্যাড করবেন, আমার একটু বেশি গ্রেভি লাগবে সেই জন্য আমি এখানে দু কাপ মতো গরম জল ইউজ করেছি। এবারে এটাকে ঢাকনা দিয়ে মিনিট 5 থেকে 10 মতো রান্না করতে হবে। যেই জলটা যখনই ফুটে আসবে তখনই বাটিতে যে তৈরি করে রাখা আমাদের মুগ ডালের বড়াগুলো ছিল সেইগুলো তখন অ্যাড করে নেবেন। এর মাঝখানে কিন্তু আপনি যেহেতু বড়াতে অলরেডি লবণ আছে আর আলু ভাজার সময় একটু লবণ দিয়েছিলেন, তাই লবণটা টেস্ট অনুযায়ী অ্যাড করবেন। বড়াগুলো জলে গ্রেভিতে দেওয়ার পর ফুটে উঠলে এইখানে স্বাদ মতো আপনারা ইউজ করবেন হচ্ছে গরম মশলার গুঁড়ো, শেষে ধনে পাতা থাকলে ধনে পাতাও দিতে পারেন, আমার কাছে ধনে পাতা ছিল না তাই আমি স্কিপ করেছি। এরপর হয়ে গেছে, ঢাকনা দিয়ে রেখে দেবেন 5 থেকে 10 মিনিট মতো, গ্যাস অফ করে ঢাকনা খুলে রেডি আপনাদের মুগ ডালের ধোকার ডালনা। রেসিপি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং শেয়ার করবেন। চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করা থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে নেবেন। দেখা হবে নতুন আরও একটি দিনে আরও একটি নতুন রেসিপির সাথে, ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।